ঈদের আনন্দ মেতে আছে দেশবাসী। তারকারাও তারা তাদের পরিবার ও ভক্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঈদের দিনের ছবি শেয়ার করার পাশাপাশি ভক্তদেরও জানাচ্ছেন ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদের শুভেচ্ছা জানাতে কিন্তু ভুলে যাননি ঢালিউডের কুইন অপু বিশ্বাস। একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে এবারের ঈদ কেটেছে অপুর। ছেলের সঙ্গে ঈদ উদযাপনের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, ঈদ মোবারক। ঈদের দিন কালো রঙের পোশাকে সেজেছিলেন অপু। তার পোশাকের সঙ্গে মিল রেখে ম্যাচিং করে ছেলেকে পরিয়েছেন কালো পাঞ্জাবি। মা ও ছেলের সুন্দর এই মুহূর্তে ছবি দেখে উচ্ছ্বসিত ভক্তরা। 2018 সালে ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের ভালোবেসে বিয়ে হয়েছিল। সেই মুহূর্ত দুজনের ক্যারিয়ার সফলতার শীর্ষে। আর সেই ক্যারিয়ারের কথা ভেবেই সেটা গোপন রেখেছিল দুজনই। 2016 সালে তাদের সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম হয়। 2018 সালে ফেব্রুয়ারি অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ হয়।